প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে পরনির্ভরশীলতার অচলায়তন ভেঙেছে দেশ। বাংলাদেশ কখনো মাথা নত করেনি, করবে না। গর্ব ও অহংকারের প্রতীক পদ্মা সেতুতে পাল্টে যাবে দেশের অর্থনীতির চিত্র। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটের বন্যার ভয়াবহতার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, সময়োচিত পদক্ষেপ নেওয়ায় বন্যার ক্ষয়ক্ষতি কমানো গেছে। করোনা মহামারী কাটিয়ে প্রায় আড়াই বছর পর প্রথমবারের মতো সরাসরি সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের শুরুতে সরকার প্রধান কথা বলেন দেশের বন্যা পরিস্থিতি নিয়ে। একটা সময় অন্তর বড় একটা বন্যা আমাদের দেশে আসে, তার তাছাড়া চ্যাপুঞ্জিতে যখন বৃষ্টি, প্রবল বৃষ্টি হয়, তার পানিগুলি তো আমাদের দেশের ভিতর থেকেই নামে, তো সেটা আমাদের মাথায় রেখেই এই বন্যার সাথে বসবাস এটাই আমাদের গ্রহণ করতে হবে, এবং এভাবেই আমাদের অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সব গাছগুলি করতে হবে, সেদিকে আমরা খুব সচেতন আছি। পদ্মা সেতু নির্মাণের ব্যয় বৃদ্ধির কারণ তুলে ধরার পাশাপাষি সেতুর অর্থায়ন বন্ধের ষড়যন্ত্র নিয়েও কথা বলেন শেখ হাসিনা। দ্বিতীয় পদ্মা সেতুর বিষয়টি যাচাই করে দেখা হবে বলেও জানান তিনি। আমার বলার নেই, এখানে আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, বরং আমি ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানি এই জন্য যে এই ঘটনাটা ঘটেছিল বলেই কিন্তু সাহস নিয়ে নিজেদের টাকায় নিজেরা পদ্মা সেতু করার ফলে আজকে বাংলাদেশের সম্মানটা ফিরে এসেছে, নইলে আমাদের দেশে সকলে একটা পারসেপশন ছিল, একটা মানসিকতা ছিল যে আমরা অন্যের অর্থায়ন ছাড়া কিছুই করতে পারবো না। এই পরমুখাপেক্ষিতা, পরনির্ভরশীলতা এটাই কিন্তু আমাদের মাঝে ছিল, একটা দৈন্যতা ছিল। অন্তত বিশ্বব্যাংক যখন এই টাকাটা তুলে নিয়ে গেল, আমরা যখন সিদ্ধান্ত নিলাম, অন্তত আমরা সেই জায়গা থেকে বেরোয় আসতে পেরেছি। বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ ও নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। কারণ একটা দল অংশগ্রহণ করবে নির্বাচনে তখনই, আর মানুষের আস্থা বিশ্বাস অর্জন করবে তখনই, তখন তাকে দেখাতে হবে যে সেই দল নির্বাচন করে জয়ী হলে কে হবে সরকার প্রধান। এটা তো মানুষ আগে বিবেচনা করে, করে না? এটা খালি আমাদের দেশ না, পৃথিবীর সব দেশেই তারা যে ইলেকশন করবে তারা কাকে দেখাবে, সাজাপ্রাপ্ত ফিউজিটিভকে? আমার ক্ষমতার ইচ্ছে হলো আমার দেশের উন্নতি করা, আর সেটাকে আমি প্রমাণ করিনি। আপনারা বলেন, আপনারা বাংলাদেশের চেহারাটা চিন্তা করেন তো, বেশি না, এই ১৩ বছর আগের চেহারাটা চিন্তা করেন। একটা কথা মনে রাখ, জনগণের ভোট কেড়ে নিয়ে ক্ষমতা থাকতে চাই না, সেটা থাকবো না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে সবাইকে মিত ব্যয় হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেল জুলুম। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।